কি ফুল এগুলো দেখেন খালি সেই রকম উড়ান। হ্যাঁ চলো আগাই চলে যাবেন। তার কবিতার মধ্যে তো তার এই সেই কুড়ি গাছ, এই গাছটাও 400 বছর। হ্যাঁ 400 বছর শুরু থেকে। আচ্ছা হাজার শত বছরের কুড়ি গাছের সাক্ষী। কবিতাটা যদি আমার মনে নাই করছিলাম আমার জানা তা হচ্ছে আমাদের পিতৃপুরুষ থেকে জেনেছি এবং ইতিহাস থেকে যতটুকু জেনেছি যে এই মসজিদটা প্রায় 400 বছর হয়ে গেছে মসজিদ এবং এই কুড়িগাছ জমিদার বাড়ি সবকিছুই। কোকিল ডাকে না, সব পড়ে গেছে বা নিয়ে গেছে, এগুলো নিয়ে নিচ্ছে, এগুলো তো অরক্ষিত, এগুলো এই যে বাউন্ডারি দিয়ে যে কেউ আসতে পারে হিসাবে না। এই জায়গাটা দেখছেন কত সুন্দর বসার জায়গা আছে সামনে, তারপর পানির ফোয়ারা আছে ওই পাশে।
400 বছরের গাছ তো দাঁড়ায় আছে এটাই বেশি, এগুলো তো মারা যায় না, এত বেশি দিন হয়ে গেলে গাছ তো ঠিক না। এখানে কি মানে যে জমিদার পরিবারের যারা মারা গেছে ওদের নিজস্ব পারিবারিক কবরস্থান, পারিবারিক কবরস্থান। মসজিদটা সুন্দর একদম, অন্যরকম মসজিদটা আনকমন এবং